রাজধানীর হাতির ঝিলের পাড়ে হাজারো মানুষের ভিড়, মুহুর্মুহু করতালি আর হর্ষধ্বনিতে ফেটে পড়ছেন সবাই। ইটকাট আর পাথরের এই শহরে হঠাৎ করে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণ, হাতির ঝিলের বুক চিরে তখন দাপিয়ে বেড়াচ্ছে 10টি নৌকা। তারা অংশ নিয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতায়। আমরা বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে হাতির ঝিল যে নৌকা বাইচটা আয়োজন করেছে সরকারি ক্লাব থেকে, আমরা রোয়িং ফেডারেশনকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। এখন যারা খেলা ছাড়ছে এবং যারা অনেক দর্শক ছিল তাদেরকে ধন্যবাদ। আমরা তাদেরকে যতটুকু সাহায্য করেছে ততটুকু আমরা আনন্দ দিতে পারছি। আমরা নিজেরা আনন্দিত, অনেক ভালো লাগতেছে। আমাদের টিম এইখানে খেলতেছে তাই আসলাম এখানে দেখতে। আজকে অনেক ভালো লেগেছে নৌকা বাইচ দেখে। সাধারণভাবে দেখা হয় না, এই প্রথমবার এই নৌকা বাইচ দেখেছি। আব্বুর সাথে এসেছে, ভাইয়ের সাথে এসেছে, অনেক মজা লেগেছে। বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী উপলক্ষে যে হাতির ঝিলে যে নৌকা বাইচ এই শুনে আমি আসছি, খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী এবং শিশু দিবস উপলক্ষে শুক্রবার বিকাল 3টায় রাজধানীর হাতির ঝিলে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। বাংলাদেশ রোয়িং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকার নবাবগঞ্জ রোয়িং ক্লাব, শাহিনবাগ রোয়িং ক্লাব, সিলেট রোয়িং ক্লাব, বরিশাল রোয়িং ক্লাব, বুড়িগঙ্গা রোয়িং ক্লাব, চুনকুটিয়া রোয়িং ক্লাব, নিউ ইয়ং স্টার রোয়িং ক্লাব, বাংলাদেশ মাঝি মাল্লা সমিতি, আলীনগর রোয়িং ক্লাব ও ইউনিভার্সাল রোয়িং ক্লাব। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলীনগর রোয়িং ক্লাব, দ্বিতীয় হয়েছে সিলেট রোয়িং ক্লাব, তৃতীয় হয়েছে বরিশাল রোয়িং ক্লাব।